বাংলাদেশ সে বর্তমান যে অচল অবস্থা আছে, রাজনৈতিক অচল অবস্থা, অর্থাৎ গণতন্ত্রবিহীন বাংলাদেশে এবং ভোটাধিকারবিহীন বাংলাদেশের এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য এদেশের মুক্তিকামী গণতন্ত্রপন্থী আন্দোলনরত যারা আছেন রাজপথের নেতৃবৃন্দ, তাদের মধ্যে ভিপি নূর নামে যিনি পরিচিত, ডাকসুর সর্বশেষ নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ভিপি নুরুল হক নূর, তিনি গত ৭ই ডিসেম্বর একটা পাবলিক স্পিচ দিয়েছিলেন। সেই স্পিচটা মহামান্য আদালতের দৃষ্টি আকৃষ্ট হয়েছে, যে কারণে আদালত, মহামান্য আদালত গত ১৭ই ডিসেম্বর একটি সোমোটো রুল ইস্যু করেন তাকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য, এবং সেটা ১৭ই জানুয়ারিতে ধার্য ছিল। আদালতের প্রতি সম্মান দেখিয়ে এবং সম্পূর্ণ শ্রদ্ধা রেখে ভিপি নূর সাহেব ১৭ই জানুয়ারিতে আদালতে হাজির হয়েছিলেন। হাজির হওয়ার পরে যেহেতু মাননীয় আদালত বলেছেন তার অবস্থান ব্যাখ্যা করার জন্য, তখন ভিপি নূর সাহেবের আইনজীবী হিসাবে আমরা সময় নিয়েছিলাম যে আমরা ব্যাখ্যা বা তার অবস্থানটা তুলে ধরব, এবং আজকে ১৫ই ফেব্রুয়ারিতে সেটা ধার্য ছিল। আজকে ভিপি নূর সাহেব আদালতে তার যে বক্তব্য দিয়েছিলেন ৭ই ডিসেম্বর, সেই বক্তব্যের জন্য আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছেন, অর্থাৎ শর্তহীন ক্ষমা চেয়েছেন, এবং আদালতের প্রতি অনুনয় জানিয়েছেন তার এই শর্তহীন ক্ষমাটা যেন আদালত বিবেচনা করে গ্রহণ করেন। পরবর্তীতে আদালত বললেন যে আমরা আপাতত এই অ্যাপ্লিকেশনটাতে হয়তোবা ওনারা বিবেচনা ওইভাবে করেননি, যখন আমরা সেটা অবজার্ভ করলাম, আন্দাজ করতে পারলাম যে বিবেচনা করেননি, তখন আমরা আরেকটা ফার্দার টাইম নিলাম। মাননীয় আদালত আমাদেরকে ৬ মার্চ ফার্দার এফিডেভিট আকারে এই ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। তো আমরা আশা করছি আগামী ৬ মার্চ আমাদের ক্লায়েন্ট ভিপি নূর সাহেবের সাথে কথা বলে পরবর্তী নির্দেশনার আলোকে আমরা ফার্দার এফিডেভিট সাবমিট করব। আপনাদের কোর্ট বলেছে যে এই ধরনের অবমাননাকর বক্তব্য উনি দিবেন না, এই ধরনের একটা লেখা আপনাদেরকে দিতে বলেছে। আমি আগেও এই কথাটার জবাব দিয়েছি, আসলে মহামান্য আদালতে যখন আইনজীবী হিসাবে আমরা যাই, তখন আদালত এবং আইনজীবীদের মধ্যে অনেক ধরনের আমরা সাবমিশন রাখি, কোর্টের নির্দেশনা থাকেন, এবং এই জিনিসগুলা শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের সমস্ত আদালতেই মাননীয় বিচারক এবং আইনজীবী তাদের এটাকে বলা হয় প্রিভিলেজ কনভারসেশন। সো এইটা একটা প্রিভিলেজ কনভারসেশন ছিল, তো সেই বিষয়ে আমরা বক্তব্য না রাখাটাই আমি মনে করি শ্রেয়। আচ্ছা, কোর্টের নির্দেশেই ভিপি নূর আদালতে বক্তব্য রেখেছেন, উনি বলেছেন যে আদালতে ন্যায় বিচার পাননি বলে ওই ধরনের বক্তব্যগুলো এসেছে, আসলে উনি কি বলতে চেয়েছিলেন? না দেখুন, আমরা যে বিষয়টা আসলে মহামান্য আদালতে যখন আইনজীবীরা কথা বলেন বা আপনারা যখন আসেন যান প্রত্যেকটা সময়ে, কিন্তু উই আর ভেরি মাচ নোন অ্যান্ড অ্যাকোয়েন্টেড টু দ্য লিগাল প্রসিজিওর, হ্যাঁ, এবং একটা র্যাপোর্টও গড়ে ওঠে। একজন ইন্ডিভিজুয়াল যাকে হঠাৎ করে সামন করা হয়, তিনি আদালতের সামনে এসে স্বাভাবিকভাবে হয়তো অনেক সময় অপ্রস্তুত হয়ে যেতে পারেন। আমি আপনার যে প্রশ্নটা করেছেন, হয়তো অনেক সময় আসছে না যে অপ্রস্তুত হয়ে একটা কথা বলে ফেলা, হয়তো বা এরকম কিছু বলা হয়েছে থাকতে পারে, বাট আমরা ওরাল কি ছিল সেটার বিবেচ্য বিষয় না, মেন বিবেচ্য বিষয় হচ্ছে ভিপি নূর সাহেব এফিডেভিট করে মহামান্য আদালতে যা উপস্থাপন করেছেন, অর্থাৎ শর্তহীন ক্ষমা, সেটাই বিবেচ্য বিষয়, এবং সেই জন্যই আদালত হয়তোবা আরও এ ব্যাপারে ক্লারিফিকেশন মনে হয় চাচ্ছেন, আমরাও দিব, তো যে কারণে আমাদেরকে টাইম দিয়েছেন আগামী ৬ মার্চ, সেই দিন আমরা নতুন করে এফিডেভিট দিব। আদালতের নির্দেশনা ওনাকে যে হাজির হতে হবে না এরকম কোনো নির্দেশনা নেই।